গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ, ভয়াবহ দাবানল আর প্রবল বন্যায় চলতি বছর কয়েক দফা বিপর্যয়ের কবলে পড়ে ইউরোপের দেশ গ্রিস। এতে অনেক এলাকার কৃষিজমি পুরোপুরি নষ্ট হয়ে গেছে, মিলছে না গবাদি পশুর খাওয়ার জন্য পর্যাপ্ত ঘাসটুকুও। এর মধ্যে একটি ভেড়ার পাল তাজা ঘাস খুঁজতে খুঁজতে ঢুকে পড়ে গাঁজা খেতে। ঘাস ভেবে খেয়ে ফেলে প্রায় 100 কেজি গাঁজা, যা গ্রিনহাউসের ভেতরে ওষুধ হিসেবে চাষ করা হচ্ছিল। পরে রাখাল যখন তাদের খুঁজে পায়, লক্ষ্য করে অদ্ভুত আচরণ করছে ভেড়াগুলো। সম্প্রতি মধ্য গ্রিসের থেসালির কাছে ঘটে এই ঘটনা, যা সাড়া ফেলে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন ঘটনায় অবাক হয়েছেন গাঁজা ক্ষেতের মালিকও। ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে তার ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, আর যতটুকু বাকি ছিল তাও শেষ করে দিয়েছে ভেড়ার দল। ওষুধ তৈরির উদ্দেশ্যে 2017 সাল থেকে গাঁজা উৎপাদন বৈধ করা হয় গ্রিসে। চলতি বছর গ্রিসে প্রথমবারের মতো ঔষধি গাঁজা উৎপাদন প্ল্যান্টের উদ্বোধন করা হয়, যা দেশটির অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্ব রাখছে। 1936 সালে গাঁজা নিষিদ্ধ করার আগে কাউন্টিটি গাঁজা চাষ ও রপ্তানি করত দেশটি। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ডেনমার্ক সহ বেশ কয়েকটি দেশ ঔষধি চিকিৎসায় গাঁজা ব্যবহারের অনুমতি দিয়েছে। 90 বছরের নিষেধাজ্ঞার অবসান ঘটিয়ে গাঁজাকে সম্পূর্ণ বৈধ ঘোষণা করেছে কানাডাও। মিলা খন্দকার, চ্যানেল 24।